সকালের ব্রেকফাস্ট একদম পিওর বাঙালি পান্তা ভাত, তার সাথে একটু আলু মাখা, পেঁয়াজ আর লঙ্কা। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। প্রত্যেকদিন ভাবি খাবো খাবো, হয় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা পান্তা ভাত খেয়ে না মানে ভুলে গেছিলাম যে আজকে আমার দুপুরে রান্না বান্নাও আছে, যেহেতু ভাত খেয়ে নিয়েছি সকালে। তো খেয়ে দে আবার শুয়ে টিভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে দিয়েছি। তো যাই হোক, রান্না দুপুরে করতে হবে, আর কদিন ধরে খুব রিচ রিচ খাওয়া হচ্ছে আমাদের। তো সেই জন্য ঠিক করেছি একদমই হালকা পাতলা কিছু একটা রান্না করবো। তো সেভাবে বসিয়েও দিয়েছি, রান্নার জন্য সব কেটে কুটে নিয়েছি। কুমড়ো কেটেছি, চিংড়ি মাছ নিয়েছি অল্প একটু, চিংড়ি মাছগুলো খুব সাইজে বড় বড়, ওই জন্য 5-6টাই নিয়েছি। আলু, কাঁঠালের দানা, এগুলো মা পাঠিয়েছে, আর কাঁচা লঙ্কা, আর সাথে এই যে ডাটাগুলো, এগুলো দিয়ে একটা বেশ সুন্দর করে তরকারি করবো। প্রীতম না এই টাইপের হালকা হালকা খাবার দাবারগুলো খেতে খুব ভালোবাসে, মানে ও কালকে রাত্রি আমাকে বলছে যে এত রিচ খাওয়া হয়েছে সেটা কদিন না, ওকে আগামী 3-4 দিন খালি সবজি দেবে। অ্যান্ড আমারও সেটাই মানে মত আর কি, আমি রিচ মানে স্পাইসি খেতে বেশি ভালোবাসি, মাংস খেতে বিশেষ করে আমি পর্যন্ত মানে কাবু হয়ে যাচ্ছি আর কি। চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে একদম অল্প তেল দিয়েছি, এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেব। আর এ পাশে দেখো আমি ভাত করেছি আজকে খালি একজনের মতনই, এই যে আমার হয়ে গেছে আজকে, শুধু আমার মতনই অল্প একটু ভাত করেছি কড়াইটাতে, কারণ প্রীতম দুপুরবেলা আজকে আসবে না। জিরে হয়ে গেছে, এর মধ্যে আগে চিংড়ি মাছগুলো দেবো। চিংড়িটা একটু সাথে নিয়েছি, এর মধ্যে আমি সব সবজি একসাথে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে তারপরে করা যেত, কিন্তু এত গরম পড়েছে না মানে অত আর ধৈর্য নেই, কোনো মতে একটা ঝোল হলেই হবে সবজি, সেইভাবেই সব একসাথে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভেজে তার মধ্যে সব সবজি একবারে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদটা দিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। সেরকমই একটা পাতলা ঝোল হবে, নো ফোড়ন, এই ফোড়ন বলছি, নো মশলাপাতি, শুধু জিরে ফোড়ন দিয়ে। একটু জিরে ফোড়ন দেওয়া যেত কিন্তু আমি দিলাম না কোনো, মানে নো মশলা অ্যাকচুয়ালি। সকালবেলায় কাজ সারার চক্করে এমন হয় যে আমি আর মানে ব্লগ শুরু করতে না পারি না সকাল সকাল, আগে বেশ সুন্দর হতো, এখন আর পেরে উঠি না, মানে গরমটা না কমলে মনে হয় না আর সেই রকম প্রপার হয় ব্লগিং করতে পারবো, জানি না, দেখা যাক। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, সব কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ডাটাও গলে গেছে, দেখি ডাটা ভালো করে দেখি গলে গেছে, চল সেটাকে এবার নামাবো। দুপুরে এই মেনু, এর থেকে আর বেশি কিছু আজকে করা যাবে না, কারণ বললাম না ওই যে রিচ রিচ খাবার। আর ওদিকে দেখি প্রীতম তো বলছে তাড়াতাড়ি চলে আসবে, দেখা যাক কি হয়। ভর দুপুরে রেডি হয়েছি, রেডি হয়েছি তাহলে দেখো না, খালি একটু লিপস্টিক পরেছি আর কিচ্ছু না, মুখে তো কিছু লাগাইনি, কারণ বাইরে যাব আর গলতে শুরু করবে কিছু লাগালেই, মানে সেটা আরো ভয়ঙ্কর হবে ব্যাপারটা। তো রেডি হয়েছে এই জন্যে যে অনেক দিন ধরে ঘরে বসে 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 কেমনটা হেজিয়ে গেছি। তো প্রীতম বলেছে যে আজকে যদি কোথাও যাও যেতে পারো, আমার ইভিনিংয়ে ফ্রি আছি আমি, তো সেই জন্যই রেডি হয়েছি। তো আমি আর প্রীতম এখন যাচ্ছি ঘুরতে, আর এই চড়ার মধ্যে ঘুরতে যাচ্ছি, যদি বেঁচে ফিরে আসি তবে হয়তো বিকেলে ব্লগ এন্ড হবে, নইলে কিছু হবে না। হবে কিছু প্রীতম, হবে কিছু, রাম নাম সত্য হে। এইসব যদি আমার ব্লগে আমার মা শোনে না দেখবে, এইসব বলা বের করে দেবে। যাই হোক চলো বেরোই, আর সব থেকে যেটা বেশি যেটা খুশি তোমার, এই সানগ্লাস একটা প্রবলেম, এই সানগ্লাসটা স্প্ল্যানেট থেকে নিয়েছি 150 টাকা দিয়ে, না 150 না 200 টাকা দিয়ে, তাই না, এটা 200 টাকা সানগ্লাস স্প্ল্যানেটের। তো এইটা যেটা হয় এইটা আমার খুব টাইট হয়, এই দু সাইডটা খুব শক্ত করে বসে থাকে, আর আমার একটা সমস্যা আছে গায়ে হাত পা যদি কিছু একটা চেপে ধরে কোথাও আমি মানে পড়তে পারি না, হয় মাথা যন্ত্রণা হবে, অস্বস্তি হবে, যা কিছু একটা হবে, জানো না, কানেরও পড়ি না কিছু নেই, আর এগুলো পরে আছি, এগুলো পরার একটা রহস্য আছে, পরে বলবো সেটা। যাই হোক চলো এটা পরেই যাই। আর একটা যে সানগ্লাসটা আছে ওইটা বেশ সুন্দর, এটা আমরা 550-600 টাকা দিয়ে কিনেছিলাম, স্প্ল্যানেট দিয়ে কিনেছিলাম, তো ওটা বেশ ঠিকঠাক আছে, পড়লে কিছু প্রবলেম হয় না। তো চলো বেরোই, আমার ব্যাগ করি, ব্যাগে তো আর কিছু নেবো না, শুধু একটা লিপস্টিক নিয়ে আর আমার ফোনগুলো, জলের বোতল নেবো নাকি, তো বয়ে নিয়ে যাবো গরমে, চলো চলো দেখি গরমে কোন জায়গায় যাওয়া যায়।
আমরা যদিও ঠিক করেছি একটা জায়গা। এদিকে প্রীতমকে দেখো, বাহ সুনীল বাবু নয়া শার্ট, প্যান্টটা নতুন না কিন্তু গেঞ্জিটাও নতুন। এই গেঞ্জিটা কিনে হাহাকার করছিল যে 500 টাকা আমার চলে গেল সীতা। যাই হোক, ভালো লাগছে তোমাকে, চলো। আর না, আমি তোমাকে একটা জিনিস দেখছি যে একটু পিছাও, আমি এদিকে পিছাতে পারছি না। হ্যাঁ, মানে দিন দিন রোগা হতে হতে ভ্যানিশ না হয়ে যাও। ভ্যানিশই হয়ে যাবো, আর তুমি আমারটুকু নিয়ে ফলো। ঠিক আছে, নো প্রবলেম। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু একটা সুন্দর এসি বাস পেয়ে গেছি, আর বাইরে কিন্তু সত্যিই খুব গরম, কিন্তু যেহেতু এসি বাস পেয়ে গেছে ওই জন্য গরমের আর কোনো ব্যাপার নেই। তো চলো যাওয়া যাক গন্তব্যে। আমাদের কিন্তু বাড়ি থেকে প্ল্যান ছিল যে আমরা সাউথ সিটি মলেই আসবো। আজকে বাড়ির এসিটাকে রেস্ট দিচ্ছি, তো চলো এখানে একটু দেখবো। প্রথমে আমার জিন্স পাই নাকি একটু ঘুরবো। প্যান্টালুনস আছে না এখানে? প্যান্টালুনস আছে, ওখানে গিয়ে দেখি পাই কিনা, তারপর একটু ফুডকোর্টে যাবো, খাবো, তারপর দেখা যাক কি করি। সাউথ সিটি মলটা কিন্তু খুবই সুন্দর। আর আমি যেহেতু একটু জিন্স দেখছিলাম, তো ফার্স্টে পেপে জিন্স দেখছিলাম, কিন্তু পেপে জিন্স আমার সত্যি অকাদের বাইরে, তো আমার জন্য প্যান্টালুন্স ঠিক আছে। তো প্যান্টালুন্সে এসে ফার্স্টে ভাবলাম কি একটু ড্রেস দেখি, কারণ ইদানিং প্রচণ্ড ড্রেসের প্রতি মানে ঝোঁক হয়েছে আর কি। আর প্রীতম এই ড্রেসটা ফার্স্টে পছন্দ করেছিল, কিন্তু এটা না মানে আমি একটু লং লং দেখছিলাম, আর এটা আমার ভালো ফিটিংস হতো না, সেই জন্য আমি এটা নেইনি। তবে প্রীতম এটা বেশ সুন্দর পছন্দ করেছিল। এগুলো যে সমুদ্রে গেলে না বেশ সুন্দর লাগে, মানে এই ধরনের পোশাকগুলো না অ্যাকচুয়ালি সমুদ্রে পড়ে যাওয়ার মতনই পোশাক। কিন্তু আমি এটা কিনিনি, এটা জাস্ট দেখছিলাম। আর ওদিকে আমার সবথেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল জিন্স কেনা, তো জিন্সের ওখানে তো প্রীতম আমাকে পৌঁছতেই দিচ্ছে না, এখানে একটার পর একটা ড্রেস দেখিয়ে যাচ্ছে, এটা ওটা সেটা, কিন্তু ফাইনালি আমার জিন্সটা কেনা সফল হবে মনে হচ্ছে। ওই একটা প্রীতম পছন্দ করেছে আর এই একটা আমি পছন্দ করেছি। আর নিচে একটা জিন্স ছিল, এই যে এগুলোকে টন জিন্স বলে মনে হয়, তো এই জিন্সের কাপড়টা এত ভালো ছিল কিন্তু আমার এটা হয়নি দুর্ভাগ্যক্রমে। আর এই যে ফাইনালি আমার একটা জিন্স সুন্দরভাবে ফিটিংস হয়েছে, সুন্দর মানে পছন্দ হয়েছে, তো এই জিন্সটা ডান। আর ব্যাগ তো দেখছিলাম, কিন্তু ব্যাগ সত্যি খুব দাম, নিয়েইনি, ছেড়ে দিয়েছি। আর এই ক্যানভাসটা প্রীতম আমার জন্য জিন্সের সাথে পরার জন্য নিচ্ছিল, কিন্তু এটার দাম প্রায় 1700 টাকা বলছিল, তো আমি বললাম ঠিক আছে আমার স্ত্রী লেদার্স জিন্দাবাদ, এটা থেকে যাক এখানে। আর এই জুতোটাও ওর মানে জোর করে কিনে দিচ্ছিল, আমি বললাম না প্রীতম থাক আমার চাই না। তো যাই হোক, শপিং আমার শেষ, জিন্সটাই মেন নেওয়ার ছিল, যেটা আমার নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা যাবো ফুড কোর্টে, কিছু খাবো ওখান থেকে। আর এখানে না ফুড কোর্টটা একদম টপ ফ্লোরে, আর এত সুন্দর সুন্দর এখানে রেস্টুরেন্ট আছে, আমি সঠিক জানি না ওখানে মানে বারকাম রেস্টুরেন্ট কিনা, কিন্তু রেস্টুরেন্টগুলো দারুণ সাজানো গোছানো, বাইরে থেকে দেখলে তো খুব মনে হয় যাই, কিন্তু যাইনি। ফুড কোর্টই জিন্দাবাদ আমার কাছে রেস্টুরেন্টের থেকে। আর এই ফুড কোর্টে এত ভিড় হয়, কিন্তু এই ফাঁকা জায়গাটা কেন রেখে দিয়েছে জানি না। যাই হোক, প্রথমে আমরা ডেজার্টের দিকে চলে গেছিলাম, তো ডেজার্ট তো আমরা খাবো না। আর একটা জিনিস হয়, যেখানে যে দোকানেই যাচ্ছিলাম না কেন, যেসব খাবারগুলো দেখছিলাম এগুলোর ম্যাক্সিমামই আমি বানাতে পারি। এখানে ম্যাক্সিমাম সবগুলোতেই না বিরিয়ানি, তান্দুর, তারপরে তোমার ওই কী বলো মাটন কষা, চিকেন কষা, এই ধরনের পাওয়া যাচ্ছিলো। আর ম্যাকডোনাল্ডস আর পিৎজা হাটফাটগুলো তো জানোই, এখানে জাস্ট ওই রুটির ওপরে তরকারি মাখিয়ে বেঁচে। আর এখানে আরও একটা দোকানে গেছি, একটা বড় রাজকচুরি দেখেছি, কিন্তু ওটাও সেই কনসেপ্টটা একই, মানে লুচি আর তরকারি খাবো। অ্যাটলিস্ট মলে গেছি, সেখানে লুচি তরকারি খাবো, কেমন একটা লাগে না সেই রেগুলার মিলের মতন। তবে এই প্ল্যাটারটা ভালো লেগেছিলো, কিন্তু এটার দাম বলছিল 700 টাকা। তো এই 5-6 পিস চিকেন পুড়িয়ে দেবে, এটা আমি 700 টাকা দিয়ে খেতে রাজি নই। তবে তোমরা ট্রাই করতে পারো, আমি এটা বানাতে পারি বলে আমি বাড়িতেই বানিয়ে খেয়ে নেবো আরামসে, আমার কোনো ব্যাপার নেই।
আর সব শেষে যেটা বানাতে পারি না বাড়িতে, প্রীতম সেই দিকেই হেঁটেছে, ওরও ওটাই বেশি পছন্দ। তো ওই যে সামনেই দেখা যাচ্ছে KFC। আর KFC-র ফুড না প্রীতমও পছন্দ করে, আমিও পছন্দ করি, অ্যাটলিস্ট এগুলো আমরা বাড়িতে বানাতে পারি না, এই রেসিপিটা বাড়িতে আমাদের দ্বারা বানানো পসিবল হয় না। তো এই যে নিয়ে এসছে এক বাকেট চিকেন, আর সাথেই একটা বার্গার নেয়, কী যে খায়ও আমি জানি না, তবে আমার জাস্ট চিকেনটাই বেস্ট লাগে। বলো না খুলে ফেললে মেয়নিজ পাশেরটা খোলো, দেখেন পাশেরটা খোলো। চিকেন খাওয়া তো হলো, কিন্তু আরেকটা জিনিসের প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা আছে, সেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওয়াও মোমো, আর ওই সামনেই না মোমো সিজলার প্লেটটা রাখা, মানে দেখা যাচ্ছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না, ওই সামনেই রাখা রয়েছে। তো পেটে আর জায়গা ছিল না, সেই জন্য আর নিতে পারলাম না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর জাস্ট ফুড কোর্টের নিচের ফ্লোরটাই রয়েছে গেম জোন, এখানে এসে তোমরা প্রচুর গেম খেলতে পারো, ট্রাই করতে পারো, কিন্তু আমি আর প্রীতম খেলিনি, কারণ বললাম ঠিক আছে গেম খেলে পয়সা নষ্ট করার দরকার নেই। আর আইনক্সের লেখাটা এত বড়, পুরো আমার সমান লেখাটা, এত বড় বড় আইনক্স লেখা দেখে আমি ঘাবড়ে গেছি। আর লাস্টে গেছিলাম আমরা একদম নিচে স্পেন্সারে, এখানে গিয়ে আমের বাড়াবাড়ি দেখে বাজারে আম, স্পেন্সারে আম, যেখানে দেখছি আম, আর না প্রীতম আর স্পেন্সারে দু মিনিট নয়, সোজা চলো বাড়ি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই রইল, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে আবার আগামী দিন, টাটা।